Assalamualaikum. Welcome to my channel Cook and Care by Nipa. আমি শামিমা আহমেদ নিপা চলে এসেছি আবার আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি বোয়াল মাছ কেটে দেখাবো। আর এই বোয়াল মাছটি ঘরে থাকা খুব অল্প কিছু ঢাল তলোয়ার কি বলবো এটাকে যাই আছে ঘরে সেগুলোকে দিয়ে কিভাবে খুব ইজিলি বা খুব এনজয় করে মাছটাকে কাটা যায় সেই প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, এখানে আমি একটি থালা বাটি মাজার জন্য যে ঝামাগুলো আছে সেগুলো আমি নিয়েছি, সেটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঘষে নিব। এতে করে উপরে থাকা যে কালো শ্যাওলা টাইপের যে ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে। আর এটা আসলে আজকে সকালবেলা এই মাছটা এনেছে, তো এই মাছটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি বাসায় নিয়ে এসো, আমি কাটবো, প্রয়োজনে আমাকে তোমরা সবাই হেল্প করবে, আর বাইরে যতটুকু কম সময়ে পারা যায় থাকা তো ওই জন্য আমি বাসায় নিয়ে আসতে বলেছি। তো বাসায় নিয়ে এসেছে আর আমরাও খুব এনজয় করে কেটেছি, খুবই এনজয় করেছি। আর প্রথমত আমি এটা ভেবেছিলাম আমি নিজে নিজে কেটে সবাইকে সারপ্রাইজ দিব, বাট পরবর্তীতে আমি একটু হিমশিম খেয়ে গেছি, তো যার কারণে আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার অবশ্য আমার বাবাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, ইনস্ট্রাকশন দিয়েছে। তো দেখুন, এই যে থালাবাটি মাজার যে ঝামা ঘষার যে ইয়েটা আছে সেটা দিয়ে আমি এটাকে আগে একটু ভালোভাবে মেজে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ওয়াশ করে দেখুন উপরের যে ময়লাগুলো সেগুলো তুলে ফেলেছি। এখন জাস্ট আমি নাইফ দিয়ে এটাকে প্রথমে আস্তে আস্তে ফালি করে নেব, কারণ এটা যেহেতু অনেক লম্বা মাছটা তো এটা তো আসলে এভাবে দা বটি দিয়ে কাটা যাবে না। তো প্রথম অবস্থায় আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে নিচ্ছি, আর হাতে একটা কাঁচি আছে। আর আমি যেগুলো দিয়ে কাটছি এগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই আছে, মোটামুটি সবার ঘরেই থাকে এই অ্যাক্সেসরিজগুলো। তো দেখুন, এখানে আমি ছুরি দিয়ে আগে এটাকে পার্ট বাই পার্ট আমি কেটে নিচ্ছি। এখানে আমি প্রথমে লেজের অংশ থেকে কেটে নিয়েছি। আর দেখুন, এখানে আমার বাবার হাত দেখা যাচ্ছে, বাবা বলছে যে এভাবে কাটার জন্য, তো আমিও জাস্ট ওনাকে একটু খুশি করার জন্য বললাম ঠিক আছে আমি এইভাবেই কাটছি। তো দেখুন, আমি এখানে মাথাটার যে কাছের অংশটা এটা কিন্তু অনেক শক্ত কাটাগুলো, তো একটু কাত করে বেঁকিয়ে তারপর হচ্ছে আমি এটা ছুরি দিয়ে আগে এটাকে কেটে নিচ্ছি। আর আসলে একটু বড় মাছগুলো কিন্তু কাটতে একটু হিমশিম খাওয়া লাগে, তো আপনারা যারাই কাটবেন না কেন, যেভাবে কাটেন না কেন, দেখুন আমি কিন্তু মানে ইজিয়েস্ট ওয়েটা বের করার চেষ্টা করছি কীভাবে খুব ইজিলি কাটা যায়। তো দেখুন, এখানে আমি মাথাটাকে আগে মাথা যে যে আপার পার্টটা আছে বাইরের অংশটা সেটা আমি আগে কেটে নিচ্ছি। আর দেখুন, মাছের এখানে কিন্তু একটা পিত্ত থলি আছে যেটা কিনা ছিঁড়ে গেলে বা খুলে গেলে এটা কিন্তু তিতা হয়ে যায়, সো এটাকে কিন্তু খুব সাবধানে খুলতে হবে। তো আমি এখান থেকে কাঁচির মাধ্যমে এটাকে কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এখন কিন্তু আমার যুদ্ধ শুরু হবে, কেননা মাছটা যেহেতু একটু বড় সাইজে তো এটা কাটতে খুব হিমশিম খেয়েছি আমি। তো দেখুন, এখানে আমি যে পিত্তটা থাকে সেটা কিন্তু আমি আগে কেটে নিয়েছি, আর এখন মাথার অংশটা কাটছি। এখানে যে মাঝখানে যে হাড়টা আছে সেই হাড়টা কিন্তু অনেক শক্ত, তো আমি এখানে দেখুন যেটা একটা পাথরের মতো একটা টুকরো আছে আমার কাছে, এটা দিয়ে আমি এটাকে একটু জোর করে আঘাত করেছি আর ভেঙে দিয়েছে। এখন মাথাটা আলাদা করে ফেলছে, আর যে দেখুন দাঁতটা, দাঁতগুলো কিন্তু অনেক ধারালো, এটাকে খুব সাবধানে কাটতে হবে। এখানে দেখুন, আমি মাছটাকে ভেবেছিলাম এভাবে পিস করে নিব, বাট পাশ থেকে আমার বাবা আবার আমাকে বলছে যে এটাকে লেজটাকে আরও দুই ভাগ করার জন্য, তো আমি পিসটা যেহেতু করে ফেলেছি এখন পিসটাকে আলাদা করে তারপর আমি লেজের অংশটাকে আরও দুই ভাগ করে ফেলব। তো দেখুন, আমি এখানে এটাকে ভাগ করে নিচ্ছি। মাছ কাটতে কাটতে আমরা যেভাবে এনজয় করছি আপনারাও দেখে দেখে এনজয় করুন। আর এর ফাঁকে বলে রাখছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন,
আর নতুন নতুন রেসিপি পেতে পাশে বেল আইকনটি যেটা আছে সেটাকে চেপে দিবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের ওয়ালে পৌঁছে যাবে খুব ইজিলি। আর দেখুন এখানে আমি এভাবে করে কিন্তু কাটছি, যেভাবে কাটছি দেখুন এভাবে করে আপনারাও ঘরে খুব ইজি কিছু অ্যাক্সেসরিজ যেগুলো আছে ঘরে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বড় মাছ কাটতে পারেন। তবে আমি কিন্তু মাছ কাটা খুব এনজয় করি, যার কারণে ইদানিং এটা আমার অভ্যেস হয়েছে। তো আমি সবসময় বলি যে ঠিক আছে ঘরে যখন মাছ আনবো তখন ঘরে আনলে আমরা সবাই মিলেমিশে কাটবো, এতে করে আমি কিন্তু এটা ইচ্ছা করলে কাজের বুয়াকে দিয়েও কাটাতে পারতাম, বাট আমি নিজে কাটছি কারণ এটা কাটতে আমি আসলে এনজয় ফিল করি। আর আরেকটা কথা হচ্ছে বাজারে যারা মাছ কাটি এটা যে পরিশ্রমের কাজ সেটা বুঝতে পারছি হাড়ে হাড়ে। তো কাঁচি দিয়ে যেটুকু কাটার সেটুকু কাটছি, আর এখন মাথার অংশটাকে কেটে নিচ্ছি। এখন কিন্তু আমাকে হেল্প করবে আমার পাশে থাকা মানুষজন, সবাই হেল্প করবে। এখন আমার হাজব্যান্ড চপিং বোর্ডটা ধরে রেখেছে, তো এটা ধরে রেখেছে আর আমি এখান থেকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি। তো এটা কাটার সময় আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে মাছের যে বড় মাছগুলো যেগুলো থাকে সেটা কিন্তু আপনার পার্ট বাই পার্ট কেটে যায় যদি আপনি পার্ট বাই পার্ট কাটতে পারেন। আর প্রথম অবস্থায় কাটছি, তো এই বড় মাছ তো আর কখনো কাটি নাই এর আগে, তো এটা পার্ট বাই পার্ট কাটতে হয়। আর কাটতে কাটতে দেখুন আমার ছোটো ভাই এসেছে, এতক্ষণ আমার হাজব্যান্ড ধরে রেখেছিল, এখন আমার ছোটো ভাই এসেছে। উনি আবার একটু পণ্ডিত টাইপের মানুষ, তো আমাকে বলছে এটা একটা কাটা কোনো ব্যাপার হলো, এটা নিয়ে এত যুদ্ধ করার কী আছে। তো উনি এসে এটাকে ধরে দেখুন কাটার জায়গাটাতে কীভাবে ধরেছে, হাত কিন্তু একদম ছিলে যাবে। তো সে বলছে না আমার কিছুই হচ্ছে না, তো কাটছে আর আমিও পাশ থেকে হেল্প করছি। তারপর সে দেখুন খুব সুন্দরভাবে মাছের মাথাটাকে আলাদা করে ফেলেছে, তারপর এটাকে কেটে খুব সুন্দরভাবে আমরা আসলে এইভাবে সবাই মিলে কেটেছি। আর ও যদি নাও পারে তারপর একটু বিশেষ পাণ্ডিত্য দেখাবে যে হ্যাঁ আমি পারছি বা এই সে বেশি পণ্ডিতি দেখায়। তো কী বলবো বলো, আমি বলেছি আমি কাটবো বাট সে আমাকে এটা করতে দিল না, সে আমাকে এই ক্রেডিটটা নিতে দিবে না, সে একা নিতে দিবে না, সে নিজেও নেবে, ওই জন্য আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আর এটার জন্য কিন্তু একটা ঝগড়া পাওনা হলো। তো দেখুন মাছের মাথাটা কেটে এখান থেকে যে অবশিষ্ট বর্জ্যগুলো বের হয়েছে, আর এখন আমি মাছটাকে নিয়ে এখন যেটা করছি দা বটি দিয়ে কেটে ফেলবো, যেহেতু এখন শুধু পিস করার পালা। আর আমি কিন্তু আগের আরও একটা মাছের যে রেসিপি ছিল, আমি গ্রাস কার্প মাছ একটা কেটেছিলাম, সেই মাছটাতে আমি কিন্তু মাছের রগ বা ইলিশ মাছ কেটেছিলাম, সেটা তো মাছের যে রগ থাকে সেগুলো ফেলে দিয়েছিলাম, আর এটাতেও মাছের রগগুলো আমি ফেলে দিব, আমি আপনাদেরকে দেখাবো। এটা লেজার পার্ট, তো এখানে এটা এই লাস্ট অংশে এই রগটা থাকে না, যেখান থেকে যে রগটা থাকে আমি সেই রগটা কেটে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে রগটাকে টেনে বের করতে হয়। আর এই মাছটা খেতে কী যে সুস্বাদু, যেহেতু এটা আপনার একদম ফ্রেশ একটা মাছ বাজার থেকে আনা, এটাকে কী বলে নদীর মাছ বলে না কী বলে আমি জানি না, তো খুব ফ্রেশ ছিল মাছটা। আর রান্না করার পরে সবাই খেয়ে খুবই এনজয় করেছে, খুবই টেস্টি ছিল। আর দেখুন এই যে আমি রগগুলো ফেলছি, এই রগগুলো প্রত্যেকটা মাছেই কিন্তু থাকে, জাস্ট আমাদেরকে এটা একটু বুদ্ধি খাটিয়ে বের করতে হয়। দেখুন দুই পাশ থেকে এরকম করে আমি যতগুলো পিস করেছি মাছগুলোকে, যতগুলো ফালি করেছি তো সবগুলো থেকে আমি এখন টেনে টেনে বের করব। আমি আশা করছি আমার এই মাছ কাটা আপনারা সবাই দেখে এনজয় করবেন। আসলে আমার আসলে ওরকম এক্সপিরিয়েন্স নাই, সো আমি আমার এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম এত বড় একটা মাছ কেটেছি এটা তো আপনাদের সাথে শেয়ার করা যায়। আর ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে আমি এতদিন কোনো রেসিপি করতে পারিনি, কিছু ঝামেলা ছিল, আমার ছোটো ভাইকে বিয়ে করিয়েছি, সো
এইসব ঝামেলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আমি মোটামুটি একটা স্টেবল একটা সিচুয়েশন একটা পজিশনে চলে এসেছি, তাই ভাবলাম মাছটা যেহেতু কাটছে এটা আপনাদের সাথে শেয়ার করি। এই আর কি অবস্থা। এখন আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করব আপনাদের সাথে, যাতে করে আপনারা আমার রেসিপি সবগুলো দেখতে পারেন বা এনজয় করতে পারেন। তো দেখুন, মাছ কিন্তু আমার অলরেডি শেষের পর্যায়ে কাটা। এভাবে করে পিস করলে এটা আসলে দেখানোর কিছু নেই, জাস্ট আমি যে কেটেছি বা আমি যে এনজয় করেছি মোটামুটি ঘরের সবাই মিলেমিশে কাজটা করেছি, খুব ভালো লেগেছে। তো সেই ফিলিংসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই শেয়ারিংসটা আপনারাও এনজয় করবেন। তো আমিও খুব মজা পেয়েছি, আমার বেবিরা তো অনেক আনন্দ পেয়েছে। তা যদি ইন ফিউচারে আবারও কখনো মাছ আনা হয়, বড় মাছ আনা হয়, তবে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি এরকম রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করব, এরকম ভিডিও আপলোড দিব। আর যদি মনে করেন যে না ভালো লাগছে না, তাহলে আমি এই ধরনের ভিডিও আর দিব না। তো চেষ্টা করছি এখন থেকে একটু রেগুলার হওয়ার জন্য, যাতে করে আমি একটু নিজেকে ব্যস্ত রাখতে পারি। আমি নিজে ব্যস্ত থাকলে আমার কাজের গতি বাড়ে, প্লাস আমি খুব এনজয় করতে পারি। দেখুন, আমার মাছ কিন্তু কাটা হয়ে গেছে, পাশাপাশি বক বক করেছি অনেক। আশা করছি আমার আজকের এই এপিসোডটি আপনারা সবাই খুবই এনজয় করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।